আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম এবং বিস্কুট দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোটো বেল বাটনটা ক্লিক করে দেবেন। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আসছেন বা এই মুহূর্তে আমার রেসিপিটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি বিস্কিট নিয়েছি, আর আপনারা কিন্তু ইচ্ছা করলে অন্য যে কোনো বিস্কিট নিতে পারেন, চকলেট বিস্কিট নিতে পারেন। তো এই বিস্কিটগুলোর সাথে আমি দুটা ডিম অ্যাড করে দিলাম। আর এখন এই বিস্কিট এবং ডিমগুলো আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নেব। এখন আমি অ্যাড করব 1/4 কাপ তরল দুধ। তারপরে এই সমস্ত উপকরণগুলি আমি এখন ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এখন একটা বোলে ঢেলে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। ডিম এবং বিস্কুটের মিশ্রণটা আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আর আপনারা যদি ভ্যানিলা এসেন্স পছন্দ না করেন তাহলে এখানে কিন্তু আপনারা এলাচ গুঁড়া দিতে পারেন, তবে আমার সুগন্ধির মধ্যে ভ্যানিলা এসেন্সটা অনেক ভালো লাগে, সেই জন্য আমি ভ্যানিলা এসেন্সটা সবসময় দেওয়ার চেষ্টা করি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোমতো মিক্স করা হয়ে গিয়েছে। আর এটার ঘনত্বটা কেমন আসছে আমি দেখিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারটাকে আমি বেক করব। তো যে পাত্রে বেক করবো সেই পাত্রটা আমি একটু ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে একটা পেপার দিয়েছি, আর পেপারটাকেও আমি ব্রাশ করে নেব। আর আপনারা কিন্তু ইচ্ছা করলে যে কোনো অ্যালুমিনিয়াম পাত্রে বা স্টিলের বাটিতেও বেক করে নিতে পারেন। তো আমি পেপারের উপর ব্যাটারটুকু ঢেলে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি 10-15 মিনিটের জন্য, আর চুলাটা অবশ্যই লো হিটে রাখতে হবে। ফিরে এলাম 10-15 মিনিট পর। তো আমার ব্যাটারের ভিতরটা হয়েছে কিনা সেই জন্য আমি একটা টুকটুকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। আমার টুথপিকটা একদম ক্লিয়ার আসছে, তার মানে আমার রেসিপিটা হয়ে গিয়েছে। তো আমি এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আর দেখতে পাচ্ছেন যদি এই যে আমার ফুটাটা, এটা আমি বন্ধ করে দিয়েছি, অবশ্যই এটা বন্ধ করে দিবেন।
ঠান্ডা করার পর আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বানানো খুব সহজ এবং খেতেও কিন্তু অনেক মজার। ছোটো করে সকলেই কিন্তু এটা খেতে পারবে, কারণ এটা অনেক সফট হয়েছে। তো আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। আর এই যে কাগজটা আছে, কাগজটা আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু সফট হয়েছে। আর আমার আজকের রেসিপিটি যদি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।